হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের মডেল হলো এইচপি স্ক্যানজেট 4500FN1 মাল্টিফাংশন স্ক্যানারে আপনি কিভাবে ওয়্যারলেস রাউটারের সাথে কানেক্ট করবেন সেইটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সর্বপ্রথমে আমরা কন্ট্রোল প্যানেল থেকে হয় ওয়্যারলেস বাটনে ক্লিক করব, না হয় সেটিংসে ক্লিক করব। এবার আমরা কানেক্টিভিটিতে ক্লিক করব। এখানে দেখেন নেটওয়ার্ক, ওয়্যারলেস নেটওয়ার্ক, ওয়্যার্ড নেটওয়ার্ক, ওয়াইফাই ডিরেক্ট। আমরা ওয়্যারলেস নেটওয়ার্কে যাব। এখানে আমরা অ্যাভেলেবেল নেটওয়ার্কসে ক্লিক করব। ওর রেঞ্জের মধ্যে যতগুলো রাউটার সে সার্চ করে পাবে সেগুলো শো করবে। তো আমাদের দেখেন নীরব, আমরা এই রাউটারের সাথে স্ক্যানারটি আমরা ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট করব। তাহলে আমরা নীরব সিলেক্ট করে এই রাউটারের যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করি এই পাসওয়ার্ডটা এখানে আমরা টাইপ করব। এবার আমরা ইন্টারে ক্লিক করব। দেখেন সাকসেসফুলি কানেক্টেড টু নীরব, নীরবের সাথে ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট হয়ে গেছে, উপরে ওয়্যারলেসের সিগনাল এসছে। আমরা এবার ওয়্যারলেসের দেখেন অটোমেটিক একটি আইপি জেনারেট হবে, আমরা আইপিটি কী দেওয়া আছে সেটা আমরা দেখে নিব। ওয়্যারলেস কানেক্টেডের মধ্যে ক্লিক করব। আমরা নীরবে ক্লিক করব। দেখেন আমাদের আইপি অ্যাড্রেস 192.168.0.119। এই আইপি দিয়ে আমরা যে কোনো ওয়্যারলেস ডিভাইসের মাধ্যমে, যেমন ল্যাপটপের সাথে ড্রাইভার ইনস্টলেশন করে, আমরা স্ক্যানারটি ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স, এইভাবে আমরা এইচপি স্ক্যানজেট 4500FN1 স্ক্যানারে ওয়্যারলেস রাউটারের সাথে আমরা কানেক্ট করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।